জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা রেশমা বিবির অভিযোগ, বুধবার পঞ্চায়েতের মিটিং শেষ করার পর প্রধান শামীম আহমেদ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপরই বিডিও ও জলঙ্গি থানার প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রেশমা বিবির, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য রেশমা বিবির অভিযোগ, বুধবার পঞ্চায়েতের মিটিং শেষ করার পর ত্রিপলের জন্য বলা হলেই প্রধান শামীম আহমেদ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপরে বিডিও ও জলঙ্গি থানায় প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রেশমা বিবি। ঢোকার পরে দেখছি আরো দুজন মেম্বার ছিল আমার সঙ্গে, রেশমা ছিল আর হচ্ছে নুন্নাহাত ছিল। ওরা বললো যে তাহলে চলো দেখা করে আসি, যে ভাই ওখানে ছিল না, কবিরুল ভাই ওখানে ছিল না। আমি আবার ওখান থেকে বাইরে বেরিয়ে আসলাম আর রেশমা নুন্নাহার ওখানে বসেছিল। আমি আবার কিছুক্ষণ পর ভেতরে ঢুকলাম, বলছে তোমাকে কিছু দিব না, যা খুশি তাই করিল ওই প্রধান বলছে। মানে ওই কথাটা আমি যখনই বলছি যে অন্যান্য মেম্বারকে ফোন করলেন কিন্তু আমাকে করলেন না কেন, আমার কী অপরাধ? তোমার স্বামীকে জিজ্ঞেস করো গা। আমি আমার স্বামীর সম্পর্ক এখানে আসছে কেন? আপনি প্রধান, আমি মেম্বার, আমার সঙ্গে সম্পর্ক আপনার, কোনো অসুবিধা হলে আমি আপনাকে জানাবো, তা আপনি কিছু হবে না এইসব বলছেন কেন? বলছে তোর মানে মুখ খারাপ করছে, মানে হ্যাঁ বলছে তোর হচ্ছে আমাকে প্রধান বলছে। ওই তো আমি তিরপলের ওই কথাটা বলেছি সেজন্য, দিয়ে বলছে তোর মরা বাপেশি তোকে ভোটে দাঁড় করেছিল নাকি, তোর সই না হলেও আমার চলবে, আমি কাজ চালিয়ে যাবো, যা খুশি তাই করিনিস, এরকম করে আমাকে হুমকি দেখাচ্ছে। আমি হচ্ছে বিডিওকে জানালাম, থানায় কমপ্লেন করে এসেছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান, বিরোধীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বলে দাবি তার। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ,